দেশি বিদেশি বাবাদের দামান ধরবে না। যদি আমাকে আপনারা ফাঁসি দেন দিতেও পারেন, গুলি করেন করতে পারেন, আমার কণ্ঠ বন্ধ করে দেন দিতে পারেন, আমি আল্লাহর জাতে পাকের কসম যে আল্লাহ তাআলার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, দেশি পীর বিদেশি পীর ছোট পীর বড় পীর পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই একটা মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া। এগুলি হলো ধর্মের নামে ব্যবসা। জোরে বলুন ঠিক কিনা? এই ধর্মীয় আবেগ দিয়া, এই ধর্মীয় আবেগ দিয়া মানুষের কাছ থেকে রীতিমতো ব্যবসার একটা ফন্দি ফিকির বেঁধে নিয়েছে। বিশ্বনবী, বিশ্বনবী তার কন্যা ফাতেমাকে বলেছে, ফাতেমা নেক আমল করো, মানুষের কন্যা বলে তোমাকে খাতির করা হবে। বন্ধুরা আমার, আপনারা আয়াতুল কুরসি পড়েন না? কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে? মুহাম্মদ সাল্লামকে আল্লাহ অনুমতি দেবেন তিনি সুপারিশ করবেন। আর কি মানুষ, কোথায় গেছে মানুষের আকীদা, কোথায় চলে গেছে মানুষের ইমান? আল্লাহ তাআলা সব গুনাহ পছন্দ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ বরদাস্ত করেন না। ভাইরা আমার, শিরক বড় শিরক ছোট শিরক সব শিরক মানে অংশীদার। আচ্ছা এখানে আপনাদের আশেপাশে বড় ফ্যাক্টরি আছে না, কারখানা বা ফ্যাক্টরি, নাম বলেন একটা। আর নাম বলেন না, এশিয়া, এশিয়ার 100% মালিক একজন, ওর ভিতরে যদি 10% শেয়ারও কেউ কেনে, সে ওইটার মালিক কিনা? ছোট হোক অল্প হোক, অল্প হোক সে কত পার্সেন্ট শেয়ারের মালিক? যদি 5% কেনে তাও সে শেয়ার অংশীদার, কথা ঠিক কিনা? একজনের শেয়ার 95 আর একজনের কত, সে কি দাবি করতে পারবে আমি এটার অংশীদার? দাবি করতে পারবে নাকি পারবে না? বন্ধুরা আমার, আপনি আল্লাহ যা পারে সামান্য একটু অংশ যদি কেউ মনে করেন, আল্লাহ তো নাজাত দেয়, তবে ওলি আল্লাহরও দিতে পারেন। 1% হইল শিরিক হয়ে গেছে, 1% হইল কি হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। মনে রাখবেন, সব পাগলামি ভালো কিন্তু শিরকের পাগলামি ভালো। কেয়ামতের জাহান্নাম বড়ই ভয়াবহ, জাহান্নাম বড়ই ভয়াবহ। যেই নবীর আগের জীবনের গুনাহ নাই, যেই নবীর পরের জীবনের গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেই নবী সকাল সন্ধ্যায় চোখের পানি ছেড়ে অথবা আবেগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনা বানিয়ে দিয়েছিলেন। সেই নবী যদি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই নবী যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব সহজ করে দেওয়ার জন্য দোয়া করে, তুমি আর আমি কে? কে আমরা? বন্ধুরা আমার, দুর্ভাগ্য আজকে দুনিয়ার সব ব্যবসার মন্দা, শুধু ধর্ম ব্যবসার মাশাআল্লাহ বাজার ভালো। সব ব্যবসার কি যাচ্ছে? আকাল দুর্দিন যাচ্ছে, অর্থনৈতিক মন্দা যাচ্ছে, সব ব্যবসায় একটা ব্যবসা মাশাআল্লাহ ভালোই চলা। পুঁজি সারা ব্যবসা লস হওয়ার কোনো ভয়? পুঁজি খাটাইলেই না আপনার লস হবে, পুঁজি নাই লস নাই। সুতরাং মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেছে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর লুঙ্গিনী হয়ে উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের কিরণে মানুষের গিলুগুলো নাক এবং কান দিয়া গলে গলে পড়বে। ময়দানে মহাশরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার করে করে কাঁদবে, আর মানুষেরা বলতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়, যাব কোথায়, ভাগবো কোথায় বলতে থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা
نظر إلى ربك يومئذ المستقر حقبر كنو جاگناي পালাবার কোন জায়গা নাই, লুকাবার কোন জায়গা নাই, যেদিকেই তুমি যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। ওয়াসা কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোরই তো হুঁশ থাকবে না। ভাইরা বুকে হাত দিয়ে আপনার আল্লাহর কসম করে বলেন, আল্লাহ কসম করে বলেন বুকে হাত দিয়ে, এই যে কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই ওয়াজ কি শুনছেন না কি শোনেন নাই? নবীরা কিয়ামতের দিন কি বলবে? আচ্ছা তাহলে নবীদের মূল্য কদর বেশি না পীর ওলিদের মূল্য কদর বেশি? তাহলে আল্লাহ কি আপনার সামান্য জ্ঞান দেয় নাই? নবীরা যদি নাফসি নাফসি বলে, ওই দেশি পীর বিদেশি পীর ওই ব্যাপারীর খবর থাকবে কেমনি? ও তো রীতিমতো ধর্ম ব্যাপারী, ধর্মীয় আবেগ দিয়ে মানুষের কাছ থেকে কিছু ধান্দার ফায়দা। এই জন্য বলি আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেদায়ত করুন। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ শিখাই দিয়েছেন করুন, আমার গোলাম যারা হবে তাদের 4 নম্বর গুণ। আল্লাহর গোলাম যারা হবে তাদের 4 নম্বর গুণ? 4 নম্বর গুণ, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ জাহান্নাম বড়ই ভয়াবহ, জাহান্নাম বড়ই ভয়াবহ, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। যদি সত্যি ভয়াবহ না হতো আল্লাহকে এই যে শিক্ষা দিতেন। আচ্ছা আপনারা এইটাও বলেন, আজ পর্যন্ত কোন আলেম ওলামার মুখ থেকে শুনছেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোন ছায়া থাকবে না, একটা ছায়া ছাড়া? শুনছেন কি শুনেন নাই? কার ছায়া সেইটা? কার ছায়া সেইটা? তাহলে আল্লাহর আরশের ছায়া। যদি এই দুনিয়ার বাবারা এত বড়ই ক্ষমতাসীন হতো তো বাবার ছায়াও তো হতো। ভাইরা আল্লাহর ওলিদেরকে মানব শিক্ষক, আল্লাহর ওলিদেরকে মানব কি? আমি জানি না, পড়াশোনা পারি না, একজন শিক্ষক দিয়ে আমার মা বাপ আমারে পড়িয়েছে। আমি গাড়ি চালাতে জানি না, একজন ড্রাইভারের কাছ থেকে আমি শিখেছি। আমি সাঁতরাতে পারি না, যে সাঁতরাতে জানে ওর কাছ থেকে শিখেছি। আমি সাইকেল হুন্ডা চালাতে পারি না, যে পারে ওর কাছ থেকে শিখেছি। আমি ঢাকার রাস্তা চিনি না, যে চেনে ওর কাছ থেকে চিনে নিয়েছি। সুতরাং পীর যদি হয় শিক্ষক, 2000 কোটিবার মানা জায়েজ। পীর যদি হয় সুন্নত আর জান্নাতের রাস্তা বাতলে দেওয়ার ব্যক্তি, রহনুমাইকারী, 2 কোটিবার মানি জায়েজ। পীর যদি হয় অভিজ্ঞ, আল্লাহ দ্বীনের উপরে চলে, শরিয়াত সুন্নতের উপরে চলে অভিজ্ঞ একজন ব্যক্তি, যার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে ওই রাস্তায় চলতে আমার সহযোগিতা হবে, আমি পীর মানি। আল্লাহর কসম, এর বাহিরে পীর মানি না, আল্লাহর কসম মানি না, আল্লাহর কসম বিশ্বাস করি না। এর বাহিরে যা আছে সব ব্যবসায়ী, সব প্রতারক, সব 2 নম্বর, সব আল্লাহর দুশমন, সব শেরকের আখড়া। এই মুশরিকদের আস্তানা চালিয়ে পুড়িয়ে ছাইখার করে দাও। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা একটাই, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যেখানে নাফসি নাফসি বলে কাঁদবে সেখানে ব্যবসায়ীদের খবর কোথা থেকে থাকবে? আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, আগেরও নাই পরেরও নাই। আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাহ ঘোষণা দিয়েছিলেন। সেই নবী যদি কাঁদতে পারেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যদি কাঁদতে পারেন, ওসমান ইবনে রায়হান যদি কাঁদতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যদি কাঁদতে পারেন, তাবেইরা তাবে তাবেইরা যদি কাঁদতে পারেন, আল্লাহর ওলিরা যদি সেই দাগ পরে কাঁদতে পারেন, তাহলে তাম্মি তুমি নাজাত দেওয়ার কে? এই কথাগুলি বলে মানুষকে এই আখির যুগে কিছু দজ্জাল বের হয়েছে, এগুলা পীর নামক দজ্জাল। এগুলা কি পীর নামক কি? জোরে বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলার দায়িত্ব আমার, বলে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহর আদালতে দেখা হবে।
কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিচারের আদালতে আল্লাহ তাআলার কাছে আসামি যেন না হই। শেরশাহ কলোনি মাঠে হাজার জনতার উপস্থিতি হয়েছিল, তুমি শরীয়তের কথা হকের কথা কেন বলনি? বলার দায়িত্ব বলে গেলাম, মানা না মানা আপনার। আলোচনা করেন, সমালোচনা করেন, রাগ হন, রক্তে কলিজায় জলে জ্বলুক, কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে হকের উপরে রাখে আপনি আমার কথা মানতে বাধ্য হবেন, আর আপনাকে যদি হকের উপরে আল্লাহ রাখে আপনার কথা মানতে আমি বাধ্য হব। আমি যা কিছু বললাম কোরআন এবং সুন্নাহ থেকেই বললাম। বন্ধুরা আমার, করুণাময়ের গোলাম যারা হয় তাদের 7 নম্বরের গুণ কি? তারা কাঁদবে। কিসের জন্য? মাপ পাওয়ার জন্য। জাহান্নাম, আহারে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। করুণাময় আল্লাহর গোলাম যারা হবে, করুণাময় আল্লাহ তাআলার গোলাম যারা হবে আল্লাহর কাছে তারা কাঁদবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। কিয়ামতের ময়দানে আমি বলি না, বুখারী শরীফের হাশিয়ার মধ্যে লেখা আছে, বুখারী শরীফের হাসিয়ার ভিতরে লেখা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার যখন শুরু করবেন 70,000 ফেরেশতাকে হুকুম দেবেন, ও 70,000 ফেরেশতারা যাও জাহান্নামকে টেনে টেনে আমার আরশের বাম দিকে নিয়ে আসো। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাম দিকে টেনে টেনে যখন আনবে, জাহান্নাম এত জোরে চিৎকার করবে, গর্জন দেবে, ওই চিৎকারে গর্জনে আদম আলাইহিসসালাম পাগলের মতো দৌড়াবে, হযরত নূহ আলাইহিসসালাম পাগলের মতো দৌড়াবে, হযরত ইদ্রিস আলাইহিসসালাম পাগলের মতো দৌড়াবে, হযরত মূসা। আমার বন্ধুগণ, হাজার হাজার মুসলমান শিরকে লিপ্ত, দেখেন না আমাদের দেশে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে মাজারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয় এমন লোক আছে না নাই? তারা সিজদা করে কয় জায়গায়? কয় জায়গায় করে? আমার বন্ধু, অথচ আল্লাহ তো বলেছেন, আল্লাহ তাউবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? এখন যারা পীরের পায়ে সেজদা করে তারা মসজিদে গিয়ে সেজদা করে কাকে? কথা বলেন জোরে, কাকে? যে পীর সেজদা নিলেন তিনিও যখন মসজিদে যান তিনি সেজদা করেন কাকে? তো এক জায়গায় সবাই মিলে আল্লাহকে করলো, পীরও আল্লাহকে, মুরিদও আল্লাহকে। মসজিদ থেকে বের হয়ে পীর সাহেব সোফায় বসে পা এলিয়ে দিয়ে বসে মুরিদরা দল বেঁধে সেজদা করতেছে, এক জায়গায় তিনি আল্লাহকে সেজদা করলেন আর এক জায়গায় তিনি আল্লাহর জায়গায় বসে নিজে সেজদা নিলেন, তাই দুই দল সাথে সাথে মুশরিক হয়ে গেল। এটা কার? এটা এটা আমার মুসলমান ভাইয়েরা, মক্কার লোকগুলো তারা যদি লাত মানাত উজ্জা হবলকে সেজদা দিয়া মুশরিক হয়ে যায়, সরস্বতী এবং দুর্গা দেবীকে সেজদা দিয়া বাংলার হিন্দু যদি মুশরিক হয়ে যায়, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছো তোমরা এই মাসলায় মুশরিক হয়ে যাইবা, ঠিক না? কিন্তু যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি নিজকে মুশরিক মনে করে নাকি? বরং উনারাও বন্ধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আমাদের সে কম না বেশি? আমরা তো দেখি হায় রে আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবো, আমল করো আমল করো, তারপরে ঠেক্কা গেলে রাসূলের শাপাত কপালে যদি মিলে যায় পাবো। কিন্তু উনারা নিশ্চিত হয়ে বসে আছেন শাপাতকারীরে টাকা পয়সা দিয়া লাইন কইরা রাখছে, আছেন আমার মুখতার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তুমি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাইতেছে, ঠিক না? ওনাদের আর কোনো টেনশন নাই, জান্নাতে যাওয়ার পাকাপোক্ত ব্যবস্থা ওনারা করেছেন,
তাই দেখা যায় ওই ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার আগে দুইবার তিনবার দিনে মসজিদে যেত, মাসে দুই চার দশ বার যেত, কিন্তু ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার পরে আল্লাহকে সেজদা বন্ধ করে দিয়েছে, মসজিদে আর যায় না, শুধু পীরের পায়ে সেজদা করে, এমনও আছে না? নাই। ইমান হারিয়ে ফেলেছে, মুশরিক হয়ে গেছে, কিন্তু বন্ধু সে তো জানে না এটা করলে শিরিক হয়। আমার ভাইয়েরা, তারা বিভিন্ন রকমের কথা বলে, আদম আলাইহিসসালামকে যদি ফেরেশতা সিজদা করতে পারে তাহলে আমরা আমাদের পীর সাহেবকে সিজদা কেন করতে পারবো না? যুক্তি দিয়া ওনারা সিজদাকে জায়েজ করে, সিজদা করে এবং সিজদা নেয়। আদম আলাইহিস সালামকে যে ফেরেশতা সিজদা করছে এই মাসলা আমরা আগে জানছি না আবু বকর ওমর আগে জানছে? কথা না বললে কিন্তু মজা লাগে না। আমরা আগে জানছি না, সাহাবারা আগে জানছে। এখন যদি এই যুক্তিতে হযরত আদমকে ফেরেশতা সিজদা করলো আমরা ফির বাবারে করি, এই যুক্তি দিয়া যদি সিজদা মানুষকে করা জায়েজ থাকতো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবাগণ বিশ্ব নবীর পা সিজদা করতে করতে ক্ষয় করে ফেলতেন। কিন্তু বিশ্ব নবীকে সাহাবারা আবু বকর ওমর ওসমান আলী তলহা জুবায়ের সাদ বিন আবি ওয়াক্কাস আয়েশা খাদিজা এভাবে আল্লাহ নবীর বড় বড় সাহাবাদের জীবনী পড়েন না, সাহাবাদের জীবনী পড়েন, কোন সাহাবি রাসূলকে একটা সিজদা দিছে এমন কোন কথা একটা হাদিসেও পাবেন না। আমার ভাইয়ারা, যুক্তি দিয়ে অন্যায়কে জায়েজ মনে করা, যুক্তি দিয়ে অন্যায়কে ন্যায় বানানোর চিন্তা, এটা শয়তানের মাথায় ছিল, ঠিক না? আদম আলাইহিস সালাম কান্না বলেন, আদম গাছের কাছে যাইতে মানা করলাম, কেন গেলাম? আদম আলাইহিস সালাম কোন যুক্তি দেয় নাই, আল্লাহ গো আমারে মানা করলা, গাছের কাছে যাইও না, আবার শয়তান রে জান্নাতের দরজায়ও পাঠাইলা। শয়তান আইসা কান্নাকাটি করে আমারে বলে, ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাই তোমাদেরকে বলছি গাছের কাছে যাও। ও আল্লাহ, যদি আপনি সন্ত শয়তানকে জান্নাতের দরজায় আসার সুযোগ না দিতেন, শয়তান আমাকে ধোকাও দিত না, আমি জান্নাতে নিষিদ্ধ গাছের কাছেও যেতাম না। বাবা আদম কি জাতীয় যুক্তি দিছে! বরং তিনি যখন বুঝলেন অন্যায় হয়ে গেছে, দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, রব্বানা যালামনা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তাওবা করলেন, আল্লাহ আদম নবীকে সাথে সাথে ক্ষমা করলেন, জান্নাতের দিলেন, ঠিক না? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়েন, সুবহানাল্লাহ! এই হলো আদমের চরিত্র, অন্যায়কে কখনো যুক্তি দিয়ে জায়েজ করে না, ঠিক না? আর শয়তানকে আল্লাহ প্রশ্ন করলেন, কেন সিজদা করো না আদমকে? সে যুক্তি দিছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান কয়, আমি হইলাম আগুন, আদম হইল মাটি, আমি হেরে সিজদাটা করি কেমনে? যুক্তি দে। একটা মাটি ছেড়ে দিলে মাটি উপরে যায় না নিচে যায়? আগুন জ্বালাইলে আগুনের জিব্বা নিচে যায় না উপরে যায়? তো শয়তান বুঝায়, আমি নিচে যাই কেমনে? শয়তান যুক্তি দিতে দেরি, লানত প্রাপ্ত হতে দেরি হয় নাই, ঠিক না? আল্লাহ বলে, এই বেটা তুই কে রে? চুরিয়ে চুরিয়ার ও সিনা জুরি, এখানে অহংকার করছিস বুঝি? ফখরু জমিন হব অভিশপ্ত শয়তান, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও।
এখন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যে শিরিক, আমরা ওয়াজ যুগ যুগ ধরে আলেমরা বলে আসি, কিন্তু যে লোকগুলো পীরের পায়ে সেজদা দেয় তারা সেজদা বন্ধ করে না, এই অন্যায়টাকে বিভিন্ন যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করে তারা শয়তানের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? এটা শয়তানের আচরণ। আপনারা যারা এই দোষে দুষ্ট আছেন, থেমে যান বন্ধু, থেমে যান। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। হাজার হাজার মুসলমান এক একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে, ছেলে মেয়ে হয় না, তাই প্রথম দুই চার বছর ছেলে মেয়ে চায় আল্লাহর কাছে, এক পর্যায়ে হতাশ হয়ে যায়, মন খারাপ, তাই বন্ধু পরামর্শ দেয়, মন খারাপ করার কিছু নাই, ভারতে চলে যাও, কেই ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। এমন গান আছে না নাই? যারা এই গান লিখেছে তারা এই আকীদা পোষণ করে মুশরিক হয়ে গেছে, ঠিক না? খাজা বাবা মাইনউদ্দিন চিশতি আজমিরি রাহেমাহুল্লাহ, তিনি তো মরে গেছেন, তিনি তোমারে কেমনে ছেলে দেবে, উনি তোমার মনের আশা কেমনে পূরণ করবে? এখন ছেলে মেয়ে হয় না, তা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চায়, বাইজিদ বুস্তামিতে যায়, সাহেব মরা পীরের কাছে ছেলে মেয়ে খোঁজে, এমন মুসলমানও আছে না? নাই, মুশরিক হয়ে গেছে। আমার বন্ধু, ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আরে আল্লাহর নামে একটু জোরে কর না, একটু কার? আমি জোরে কইলাম, আপনারা জোরে কোন, এই কি অভ্যাস? আমি তো আরো তিন চার মাস কওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহর নাম যে যত জোরে বলবে তার সম্মান তত বেশি, সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিনের ঘাড় ইমামের চেয়েও লম্বা হবে শুধু আজানের ফজিলতের কারণে, কারণ আজান আসতে দেয় না, জোরে দেয়। আল্লাহু আকবার, ঠিক না? ঠিক না? আমার ভাইয়ারা, ছেলে মেয়ে দেওয়ার মালিককে? এখন আপনি চাইলেন খাজা বাবার কাছে, শিরিক হয়ে গেল, আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার স্বামী, বিয়ে করে তুমি তোমার স্ত্রীর বিছানায় গিয়েছো বটে, কিন্তু এটা ভেবো না তোমার স্ত্রীর পেটের বাচ্চাটা তুমি বানাইছো। বানাইছে কে? আল্লাহর প্রশ্ন, আনতুম তখলকুনহু আম নাহানুল খালিকুন, তোমাদের স্ত্রীর পেটের বাচ্চা তোমরা বানাও না, আল্লাহ বানায়। يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورًا أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ وَقِيمًا. আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, এই তিনি কে? তাই 86 বছর বয়সে ইব্রাহিম নবীর ছেলে মেয়ে নাই, দাড়িগুলো সাদা হয়ে গেছে, উনার স্ত্রী বুড়া হয়ে গেছে, ওই বয়সও তিনি সন্তান চাইছেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বয়স কত? আর আমাদের দেশে বিয়ে করে 25 বছর বয়সে, 30 বছরে 5 বছর ছেলে হয় না, খাজা বাবা দেও, 35 বছর 10 বছর খাজা বাবা দেও। তোমার বাবা ইব্রাহিম 86 বছর বয়স আল্লাহর কাছে চাইছে, আল্লাহ কোরআন নাজিল হওয়ার 2500 বছর আগে ইব্রাহিমকে দুনিয়ায় পাঠিয়েছেন। কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম নবী কি দোয়া করেছেন? আল্লাহ এটা কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বলে, আল্লাহ আমার এক সন্তান দাও,
আল্লাহর কাছে চাইতেছে, কুরআন তো কোন ইতিহাসের কিতাব না, ইব্রাহিম নবী কি চাইলো আমাদেরকে আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন না, বরং তিনি আয়াত নাযিল করে বুঝান তোমাদের সন্তান না হলেও ইব্রাহিমের মতো আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক না? যে শয়তান আল্লাহ কাফের বানায়া বের করলেন জান্নাতের সীমা থেকে, বললেন ওই শয়তান কাফের হইয়া জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার কি বলল সেটা তো আমরা জানার কথা নয়, আমরা তো সেখানে ছিলাম না, জন্ম আমাদের হয়নি। কিন্তু শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলেছিল এটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করলেন। শয়তান বলে রব্বি ফাঞ্জিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, হে আল্লাহ ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান শয়তান হওয়ার পরেও চায় কার কাছে? আরে ভাই কোন না কার কাছে চায়? শয়তান শয়তান হয়েও বুঝে দেয়ার মালিককে, আর আপনি মোমেন দাবি করে আপনি খাজা বাবার কাছে চান। আমার বন্ধু যারা এর কাছে ওর কাছে মাজারে পীরের কাছে মরা বাবার কাছে ছেলে মেয়ে চায়, শয়তান তাদের সে অনেক ভালো, ঠিক না? কারণ সে শয়তান হয়ে বুঝে দেয়ার মালিক আল্লাহ। আমাদের দেশে এমন অনেক আলেম পাওয়া যায় যে আলেম বাইরা বলেন রাসূল গায়েব জানে, এমন আলেমও আছে না নাই? হ্যাঁ, আপনার তারা গান গায় সুন্দর সুন্দর গজল বানায়, গাইবি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আস্তাগফিরুল্লাহ। আমার হয় অনেক আলেম রাসূল গায়েব জানেন বলেন, আর জেনারেল মুসলমানদের অনেক বড় একটা অংশ আছে তাদের ধারণা তাদের পীর সাহেব হুজুর গায়েব জানে। আল্লাহ সারা এলমে গায়েব অন্য কেউ জানে, যে ব্যক্তি বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে। মারাত্মক অপরাধ। আমার বন্ধু রাসূল যে বলে গেছেন এমন এক জামান আসবে জামাতে নামাজ পড়বে কিন্তু মুমেন থাকবে না, আসলে ব্যাপার হলো এক একজন এক এক ঘাটে ইমান হারাবে। ক্যান্সারের জীবাণু যদি দেহে ঢোকে তাহলে বন্ধু কোন জায়গায় ক্যান্সার সেটা বড় কথা নয়, ক্যান্সার আছে কিনা সেটা বড় কথা। ক্যান্সার পায়ের তলায় হোক আর মাথার তালুতে হোক একই কথা, ঠিক না? বুকের ভিতরে হোক পেটের ভিতরে হোক ব্রেস্টে হোক আর চেস্টে হোক ব্যাকবোন হোক আর মাথার ব্রেইনে হোক, ক্যান্সার যেখানে সেখানে বিপদ। যদি কোনো ডাক্তার বলে আপনার মাথায় ক্যান্সার, আপনি বলবেন কলিজা ভালো থাকলে মাথা যা কিচ্ছু আসে যায় না, ঠিক না? যদি বলে আপনার কিডনিতে সমস্যা কিডনিতে ক্যান্সার, আপনি বললেন শরীর ভালো থাকলে কিডনির অসুবিধা কি নাকি? ক্যান্সার দেহের যে জায়গায় থাকে সেটাই যেমন বিপদ, জীবনের যে কোনো জায়গায় শিরিক করলে সেটাই বড় বিপদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা কোরআন শরীফের আয়াত। কোরআন বিশ্বাস না করলে ঈমান থাকে নাকি? এ কথা কয় না আমার ভাইরা, ঈমান থাকে নাকি? এটা কোরআনের আয়াত, আমি আবার পড়ি, বাড়িতে গিয়ে হুজুরে কয়েন নিজে খুলে দেখেন আপনার আল্লাহ কি বলছেন অনুবাদটা পড়িয়েন। অমুকের কথা তমুকের কথা শুনে ইমান হারাইয়েন না, দলিল লাগবে দলিল লাগবে, দলিল সারা জমি কিনেন না, যাচাই সারা স্বর্ণ কিনে না, শুধু অমুক তমুক কইছে ইসলামটা কিনা নিলেন। আমার বন্ধু দলিল সারা জমি কিনলে দলিল বাতিল হবে, জমি পাবেন না, কপাল পুরবে না।
যাচাই সারা স্বর্ণ কিনলে ওই স্বর্ণটা লস হয়ে যেতে পারে, কপাল পুড়বে না, কিন্তু দলিল সারা আমল করলে ইমান আনলে, যদি ইমান আমল বাতিল হয় কপাল পুড়ে যাবে, এমন দরা খাইবেন আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য জমি কেনার আগে বারবার দলিল চাওয়া লাগে, ঠিক না? শুধুমাত্র যে বেটা জমি কিনছে ওই দলিল যথেষ্ট না, বায়া দলিল কিনে এর আগে কার, ঠিক না? স্বর্ণ কেনার আগে যাচাই হয়, কষ্টি পাথরে ঘষা দেয়, তারপরে দেখে 18 ক্যারেট না 22 ক্যারেট না 24 ক্যারেট না ক্যারেট লেস, চক চক করলে শোনা হয় না, তাই ঘষে দেখে আসল না নকল, ঠিক ইমান আমল যেই কোনো হুজুর বললে বিশ্বাস করবেন না, ওটার দলিল আছে কিনা কোরআন সুন্নাহ থেকে দেখা দরকার আছে না নাই। কিছু যুক্তি দিয়া দে, রাসূল যদি গায়েব না জানতেন তাহলে ভবিষ্যতের খবর তো কিছু দিছে, অমুক অমুক ঘটনা ঘটবে, ঘটেছে তো বটে, তো গায়েব না জানলে কইল কেমনে? ভবিষ্যতের এলেম তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধু, এই প্রশ্নের উত্তর তো আল্লাহ কোরআনে দিয়েছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন্নুহু ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, সব আমি আল্লাহর ওহী, ঠিক না? ওহী নাজিল করেছেন কে? ভাইরা জোরে বলেন কে? এখন ভবিষ্যতের ঘটনা আল্লাহ জানে কিনা? ওহির মাধ্যমে জানাইছেন, রাসূল বলেছেন গায়েব হলো কেমনে? গায়েব তো জানে একমাত্র আল্লাহ। রাসূল যদি গায়েব জানতেন কোরআন নাজিল হওয়া দরকার ছিল না, জিব্রাইলও আসা লাগতো না, কিন্তু এমনি বলে দিতেন, ঠিক না? বা জিব্রাইল দরকার কি, ওহি দরকার? অথচ আমাদের দেশের লোকেরা গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, আমার এক লোক জিজ্ঞাসা করতেছে, রমজান মাস চলছে, মসজিদ থেকে বের হচ্ছি, আমার ভাইয়েরা বলতেছিলাম এখন গণকের কাছে ঠাকুরের কাছে যায়, আমারে বলতেছে হুজুর আমি মসজিদ থেকে নামছি সিঁড়ি দিয়া। এক যুবক ছেলে প্রশ্ন করে, হুজুর এই মাসে রোজা হইব কয়টা? রমজান মাস চলছিল। আমি কইলাম রোজা কয়টা হবে এটা কি প্রশ্ন হইল? আমি কেমনে জানি? সাদ ওঠার আগে কেউ কইতে পারবো? সে বলতেছে, হুজুর আপনি জানেন না কি হয়েছে, আমাদের পীর বাবা কিন্তু কয়ে দিছে রোজা হইব 29টা। আমার বন্ধু, আমি বললাম তোমার পীর কেমনে জানে? তখন বলতেছে আমাদের পীর সাহেব হুজুর গায়েব জানে। আমার ভাইরা, জাতীয় আকীদা যে রাখবে সে মুশরিক হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তার রাসূলকে বলতেছে, নবী আপনি শুনিয়ে দেন, মাফাতিহুল গায়ব ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। হে নবী আপনি বলে দেন, মানুষকে শুনায় দেন কোরআনের আয়াত, গায়েবের চাবি আল্লাহর হাতে। কার হাতে? লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া এটা কেউ জানে না। তো এখন উনার পীর সাহেব জানে। আমার বন্ধু, অত আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, যখন রোজা রাখবা চাঁদ দেখে রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়িও, ফা ইন গুম্মা আলাইকুম ফা আকমিলুল ইদ্দা ফা আকমিলুল সালাসিন, যদি আকাশ মেঘলা থাকে 30 দিন রোজা রাখিও। আকাশ মেঘলা থাকলে চাঁদ দেখা যায় নাকি? তাই রাসূল বলছে রোজা রাখো কয়টা? 30টা। তো সাহাবারা গায়েব জানলো না, উনার পীর সাহেব জানলো। তাই গণকের কাছে যাবেন না, ঠাকুরের কাছে যাবেন না, ভবিষ্যতের আলেম কাউকে জিজ্ঞাস করবেন না, ভবিষ্যতের আলেমের মালিককে। আল্লামা সাইদিকে হাফেজাহুল্লাহ, তাকে আমি বলতে শুনেছি এক মাহফিলে, তিনি বলছেন যদি তোমার বাড়িতে কোনো ঠাকুর আসে, গণক আসে, আইসা তোমার হস্তরেখা দেখে বলে, হ্যাঁ আগামী মাসে বিপদ আছে, আমারে টাকা দিলে বিপদ কাটাইয়া দিমু, কষাইয়া একটা গালে থাপ্পড় মাইরা দিও, খেপে গেলে প্রশ্ন করিও, আমার আগামী মাসের বিপদ আপনি টের পাইলেন, আজকে সকালবেলা নিজের বিপদ টের পাইলেন না। আমি টাকা দিলে আমার বিপদ আপনি কাটাবেন, আর নিজের বিপদটা নিজে কেন কাটাইয়া আসলেন না? আমার ভাইয়ের, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ঠিক না? অনেকে কোন ব্যক্তি মারা যাওয়ার পর সিন্নি করা কি,
যদি শিন্নি করা জায়েজ না হয় আর যদি কোনো ব্যক্তি শিন্নির জন্য কিছু টাকা মানত করা হয় যা, তাহলে ওই টাকাগুলি কি করা যায়? এই ফতোয়া দিলে তো সমাজ কল্যাণ পরিষদ আগামী বছর আমাদের দাওয়াত দেবে না, আর আমার পীরগিরির ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। সুতরাং এই প্রশ্ন তো সঠিক, শরিয়াত সম্মত সহি উত্তর দেওয়া এটা যাবে না। যদি মাহফিল কমিটি বলেন তাহলে আমি দেব। মানুষ মারা যাওয়ার পর শিন্নি করা, এটা কি সঠিক উত্তর দেবো না আমার ব্যবসা পীর মুরিদি ব্যবসা ঠিক রাখার উত্তর দেবো, কোনটা সঠিক উত্তর? হলো এটা শরিয়াত সম্মত নয়, সুন্নাহ সম্মত নয়। আমরা যেগুলি করি এগুলি 100% বেদাত কাজ, এগুলি সমাজ রক্ষা করার জন্য করি, এগুলি অনেক সময় লানতের কাজ করি। আর এদেশের কিছু গরু মারা গেলে যেরকম শকুন খুশি হয়, এরকম মানুষ মারা গেলে তথাকথিত কিছু মোল্লা মৌলভীরা খুশি হয়, এই সামাজিক রীতিনীতির দ্বারা তাদের কিছু লাভ ফায়দা হয়, এর জন্য তারা এই কাজগুলো কখনো এরকম নিষেধ করেন না। তবে হ্যাঁ, মানুষ মারা গেলে সহি সুন্নাহ সম্মত হাদিস সম্মত, কোন কোন হাদিসের মধ্যে 6টা 7টা, কোন কোন হাদিসের ভিতরে এরকম 6টা 7টা, মোট 12টা 13টা বিধান আছে। যেমন তার জন্য যাত্রাপথে রাস্তায় পথিকদের জন্য কোনো ছাউনি করে দেওয়া, আশ্রয়ের জায়গা করে দেওয়া, পানি কোনো ব্যবস্থা, নহর, এখন তো নহরের সিস্টেম নাই, এখন কলের সিস্টেম আছে, প্রবাহিত কলের ব্যবস্থা করে দেওয়া। তারপরে সৎকায় জারিয়া, এরকম কোনো কাজ যেটার দ্বারা জারি থাকে, এরকম কোনো কাজ করে দেওয়া। তো 12-13টা কাজ আছে যেগুলি করা। অথচ আমাদের দেশে 10টা 5টা গরু কিনে খাওয়ানো হয়, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সব মানে পয়সাওয়ালা মিসকিন গরিবেরা টেবিল বোঝাই করে খাইতেছে, আর ওই গরিব মিসকিনেরা বাহিরে দাঁড়িয়ে আছে। এদের খাওয়ার পর এটো উচ্ছিষ্ট যা থাকবে ওই গরিবগুলো তখন এসে খায়। অর্থাৎ বড় লোক মিসকিনেরা আগে খেয়ে যায়, গরিব মিসকিনেরা পরে এসে চান্স পায়, অনেক সময় পায়ও না। তো মাইয়েতের এই সকল খাবার দ্বারা, এটা জাহিরি যুগের একটা রুসুল, এটা একটা হাদিসের ভিতরে রসুল নিষেধ করেছেন। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থেকে মাইয়াতের মৃত্যুর পরে তার আত্মার শান্তি যেভাবে হয় সেই কাজগুলো করে দেয়। যেমন একটা এথিমকে একটা ঘর করে দেন, বিধবাকে একটা ঘর করে দেন, অনাথকে একটা ঘর করে দেন, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে তার কন্যা দায় মুক্ত করে দেন, একটা এথিমের ভরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেন, তারপরে একটা আপনার এতিমখানায় একটা ঘর করে দিতে পারেন, যাত্রীদের যাওয়ার পথে একটা ছাউনি করে দিতে পারেন, যেখানে যাদের পানির তীব্র সংকট তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারেন, শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারেন, যা যে যেই গরিব ছাত্রদের পড়াশোনার জন্য কিতাবের পয়সা নাই তাদেরকে কিতাব দিতে পারেন, এই কিতাবটা যতদিন পড়বে অথবা এই কিতাব পড়ে যা কিছু শিখবে কেয়ামত পর্যন্ত সওয়াবটা হতেই থাকবে। সাদাকাতুল জারিয়া।